ত্রিপুরা পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর সৌরভ গঙ্গোপাধ্যায়। সৌরভ গঙ্গোপাধ্যায়কে প্রস্তাব ত্রিপুরার বিজেপি সরকারে, ত্রিপুরা সরকারের প্রস্তাব গ্রহণ করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়, এমনটাই সূত্রের খবর। ত্রিপুরা পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর সৌরভ গঙ্গোপাধ্যায়, ত্রিপুরার বিজেপি সরকার তাকে প্রস্তাব দিয়েছে এবং সেই প্রস্তাব গ্রহণ করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়, এমনই সূত্রের খবর। দেবাঞ্জন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। দেবাঞ্জন, কি খবর পাওয়া যাচ্ছে? ত্রিপুরা সরকারের পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী আজকে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে এসেছেন। তার কারণ, ত্রিপুরা সরকারের পর্যটন বিভাগ সৌরভ গঙ্গোপাধ্যায়কে তাদের পর্যটনে শুভেচ্ছা দূত করতে চান, এই প্রস্তাব নিয়ে তার সঙ্গে দেখা করেন। গত কয়েক সপ্তাহ ধরেই বিষয়টি নিয়ে ত্রিপুরা সরকারের পর্যটন দপ্তরের সঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায়ের একত্র কথাবার্তা হয়েছিল। এদিন তারা সৌরভ গঙ্গোপাধ্যায় বাড়িতে আসেন। সুশান্ত চৌধুরী, ত্রিপুরা সরকারের পর্যটন মন্ত্রী, তিনি সৌরভ গাঙ্গুলির প্রস্তাব দেব, সৌরভ গাঙ্গুলির তরফ থেকে সেই প্রস্তাব গ্রহণ করা হয়েছে। তার ফলে সৌরভ গঙ্গোপাধ্যায়, তিনি কিন্তু ত্রিপুরার পর্যটনের যে বিশাল সম্ভাবনা সেখানে সেইখানে তিনি ব্র্যান্ডের শুভেচ্ছা দূত হচ্ছেন। এবং এক্ষেত্রে ত্রিপুরা সরকারের বক্তব্য একটাই, কারণ সৌরভ গঙ্গোপাধ্যায় বাঙালির আইকন এবং ত্রিপুরার পর্যটন দপ্তরের ক্ষেত্রে সৌরভের এই যে আগমন, এটা তাদের পর্যটন বিস্তারে আরো সাহায্য করবে। দেবাঞ্জনের সঙ্গে থাকো, আপনাদের আরো একবার জানাই ত্রিপুরার বিজেপি সরকারের প্রস্তাব, ত্রিপুরা পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হওয়া সৌরভ গঙ্গোপাধ্যায়কে এবং সৌরভ গঙ্গোপাধ্যায় সেই প্রস্তাব গ্রহণ করেছেন বলে সূত্রের খবর আমরা পাচ্ছি। দেবাঞ্জন, খুব স্বাভাবিকভাবে সৌরভ গঙ্গোপাধ্যায় এবং রাজনীতি দুটো একসঙ্গে চর্চা হয়েছে, কিন্তু তিনি দূরত্ব বজায় রেখেছেন। অমিত শাহ সহ বিজেপির মন্ত্রীদের আমরা দেখেছি তার বাড়িতে আমন্ত্রণ রক্ষা করতে খাওয়া দাওয়া করেছেন। সেই জায়গায় ত্রিপুরার বিজেপি সরকারের প্রস্তাবে তিনি হ্যাঁ বললেন, ঠিক কি কতটা গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ হতে পারে? দেখো, আইপিএল আজকে প্রথম কোয়ালিফায়ার ম্যাচ, আইপিএল এর প্রথম কোয়ালিফায়ার ম্যাচের সন্ধ্যায় এই খবরটা কিন্তু এখন গোটা ভারতবর্ষে অত্যন্ত শোরগোল তৈরি করেছে। এটা ঠিক যে সৌরভ গঙ্গোপাধ্যায় সবসময় রাজনীতি থেকে সবসময় তা এড়িয়ে চলতে শিখেছেন, তিনি রাজনীতি থেকে সবসময় দূরে থেকেছেন, কিন্তু এক্ষেত্রে দিন কয়েক আগেই রাজ্য সরকার তাকে জেড ক্যাটাগরি নিরাপত্তা দিয়েছিল, সেই জেড ক্যাটাগরি নিরাপত্তা তিনি পেয়েছেন। কিন্তু তারপরে সৌরভ গঙ্গোপাধ্যায়ের এই ত্রিপুরা পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার ঘটনা সৌরভ গঙ্গোপাধ্যায়ের শিবির থেকে অবশ্য এটাকে একটা নিছকই সৌজন্য বলে বলা হলেও রাজনৈতিক মহল কিন্তু এটাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে এবং বিষয়টির উপর রাজনৈতিক মহল তারা সেক্ষেত্রে সতর্ক নজর রাখছেন আগামী দিনে। সেক্ষেত্রে রাজনৈতিক যে দাবা খেলা, সে রাজনীতির দাবা খেলায় কি নতুন চাল তৈরি হয় সেটা দেখার অপেক্ষাতেই মুখিয়ে রয়েছে রাজনৈতিক মহল এবং সৌরভ ভক্তেরা। অনেক ধন্যবাদ দেবাঞ্জন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।